একটা বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাওয়ান নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এটা দানের ক্ষমতা। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফেও গাদাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব পাপ করেছেন আপনি, আল্লাহ মনে করছেন যে আল্লাহ হিসাব করছেন যে আপনাকে জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, আল্লাহ হিসাব করছেন যে আপনাকে জাহান্নামে দিবেন, প্রতীক্ষমান আছেন বিচারের দিন আপনাকে জাহান্নামে দিবেন, কিন্তু ইতিমধ্যে আপনি দান করেছেন, তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে যা জান্নাতে যা। দান করার সাথে সাথে দুর্বল হয়ে মানে ওটা রাগটা মিটে গেছে। দুর্বল শব্দ তো তার উপর ব্যবহার হবে না, মানে রাগ যেটা ছিল সেটা হারিয়ে গেছে, মিটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদকাতু তুতফিউ হাররাল ইউতফিউ হাররাল কবরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। দান একটা আশ্চর্য ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন দিন রাত, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, মানে যেন কৃপণ না হই, আল্লাহ আমি যেন কৃপণ না হই, দিন রাত এ কথা বলতেন। আবার বলতেন অত্তাকু সোহা ফাইনা সোহা আলাকামান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো গো, তোমরা কৃপণ হয় না, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তিনি বলেছেন তিনটা কাজে মানুষ ধ্বংস হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে সহনমতা, কেউ যদি কৃপণতাকে মেনে নেয় সে ধ্বংস হবেই, কেউ যদি কৃপণতাকে মেনে নেয় 10 টাকা দান করতে চেয়েছিল তারপর আর করেনি, ও ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াত খোলাল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন। দান একটা আশ্চর্য ইবাদত। আসাদ কত বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো, আমার কাছে প্রমাণ আছে, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল, আমি জান্নাত পাবো যদি আল্লাহ আমাকে বিচারের মাঠে বলেন কেন, তাহলে আমার কাছে দলিল আছে। আসাদ কত বুরহান, দান হলো দলিল।